পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রে সোমবার দুপুরে কাঁথি 3 নম্বর ব্লকের বাথুয়ারি অঞ্চল তৃণমূলে প্রচারে আসেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক। এদিন তিনি মসজিদ মোড় থেকে জনসংযোগ শুরু করে অঞ্চলের বিভিন্ন গ্রামে পথসভায় অংশ নেন, পাশাপাশি বাথুরিয়াতে কেক কেটে প্রার্থীর জন্মদিনও পালন করেন তৃণমূল কর্মী সমর্থক। এলাকায় বাথুরিতে আপনি দিনভর বাইক সহ বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়ালেন, কি বলবেন? আমি তো আর ভারতীয় জনতা পার্টি করিনি, আমি তো আর চুরি ডাকাতির সাথে যুক্ত নেই, আমি শুধু ভাজা চাউলি অঞ্চল নয়, আমি খেজুরিতেও বাইক নিয়ে ঘোরাফেরা করি। সারা মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু আমি বাইক নিয়ে যাতায়াত করি, বিভিন্ন জায়গায় রাত্রে ঘোরাঘুরি করি। নিশ্চিতভাবে কারুর ক্ষমতা থাকলে আক্রমণ করে দেখিয়ে দেবে। অভূতপূর্ব সাড়া, সময়ের অপেক্ষা, ইভিএম ভোটিং মেশিন হাতে পেলেই তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত। আরে ভারতীয় জনতা পার্টি যারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, বোম বন্দুকের কারখানায় পরিণত করার চেষ্টা করছে, নির্বাচনে পরাজয় সুনিশ্চিত জেনে তারা কিন্তু এইভাবে করছে। খবর নিয়ে দেখুন, আর দু একদিন পরে খবরটা খুব ভালোভাবেই প্রকাশিত হবে। ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত থেকে দুজন বিজেপির নেতা পশ্চিম মেদিনীপুরে আগ্নেয়াস্ত্র আনতে গেছিলেন, গ্রেপ্তার বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের, তারা পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার হয়েছেন। বিজেপি বিভিন্নভাবে তার নেতারা মদত দিচ্ছেন কর্মীদেরকে, আগ্নেয়াস্ত্র হাতে তুলে দিচ্ছেন, যাতে নির্বাচনের আগে একটি অশান্ত কাঁথি লোকসভা কেন্দ্রকে অশান্ত করে তোলা যায়, পরিবেশ পরিস্থিতি যাতে অশান্ত হয়, সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি এগাচ্ছে। তবে তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত ধরনের অপচেষ্টা রুখে দেবে। বিজেপি প্রার্থী শুভেন্দু দেবের দাবি করছেন যে মিথ্যা মামলায় কিন্তু বিজেপির সক্রিয় নেতা বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করছে পুলিশ, এবং গ্রেপ্তার করছে। দেখুন, মিথ্যা মামলা আর মিথ্যা কথা সারা পশ্চিমবাংলার মধ্যে যদি প্রায়োরিটি করা যায়, যে জায়গা থেকে তৈরি হয় তার নাম হচ্ছে অধিকারী পরিবার। এটা মেদিনীপুর জেলার মানুষ জানে, সারা বাংলা মেদিনীপুর জেলার মিথ্যার কারখানা হচ্ছে অধিকারী পরিবার। তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করুন, উত্তর দিবে তৃণমূল কংগ্রেস, কেন বাথুয়াটাকে তো সন্ত্রাসে পরিপূর্ণ করে রেখেছে সুজিত সিং, আর তাকে মদত দিচ্ছেন, আজকে এসে মদত দিচ্ছেন উত্তম বারিক, যিনি লোকসভার প্রার্থী হয়েছেন। ওসব কথা বলে তো লাভ হবে না, বাথুয়াড়ি শান্ত এলাকা, অনেকটা শান্ত আমরা করতে পেরেছি পঞ্চায়েত সমিতি আমরা যখন সমানে সমানে চলে এসেছি, অনেক বড় বড় তাবড় তাবড় তৃণমূলের নেতাদেরকে দেখেছিলাম লাফাতে, বহিরাগত তৃণমূল কংগ্রেসের বিকাশ বেশ থেকে শুরু করে নন্দ মাইতিরা এসে এখানে দাদাগিরি করে। ওসব কথা বলবেন না, লোকসভার পরে সব সোজা হয়ে যাবে, কোথায় সোজা হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না। কারা করছে, কী জন্য করছে সেগুলো আমরা জানি, জন্মঞ্জয় দোলাকে কারা খুন করেছিল, দোসরা মেয়ের পরে জন্মঞ্জয় দোলা যে খুন হয়েছিল, কাদের অঙ্গুলি এনে খুলেছিল, এনআইএ তদন্ত কাদের হচ্ছে, আজকে সিবিআই কাদের বাড়িতে ঢুকছে, তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে ঢুকছে, বিজেপির একটা নেতাদের বাড়িতে ঢুকেনি। কারণ বিজেপি এমন একটা রাজনৈতিক দল, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মন্ত্রে দীক্ষিত, আর বিজেপি সর্বক্ষণ মানুষের সেবা করতে চায়। সারা দেশ যদি আপনি দেখেন, যতগুলো অঙ্গরাজ্য আছে তার 99% জায়গায় আমরা ক্ষমতা দখল করে আছি। তৃণমূল কংগ্রেস তো ছাড় পোকা, একটা রাজ্যে 45টা প্রার্থী দিয়ে ইস্তাহার প্রকাশ করে, তার বড় বড় নেতা কথা বলে উত্তম বারিক, লোকসভা ভোটের পরে তার প্রমাণ করে দিবে উত্তম বারিক কোথায় থাকছে আর ভারতীয় জনতা পার্টি কোথায় থাকছে। তো উত্তম বারিকের কথার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, কারণ উত্তম বারিক আমার মনে হয় আমার থেকে অনেকটা লেভেল নিচে রাজনীতি করেন। ওটা সময় কথা বলছে, সময় কথা বলবে, তদন্ত হচ্ছে, আর পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনকে তো আপনারা দেখেছেন যারা চটি চাটতে ব্যস্ত আছে, পশ্চিমবাংলার আইসি থেকে শুরু করে ডিএসপি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সভাপতিত্বর দায়িত্ব চালাচ্ছেন, পশ্চিমবাংলার পুলিশকে আপনি ভরসা করেন নাকি? পশ্চিমবাংলার পুলিশের অবস্থা দেখেছেন, রাতের অন্ধকারে কী করছে না করছে? তাহলে পশ্চিমবাংলার পুলিশকে যদি ভরসা করে আমরা বসে থাকতাম তাহলে আমাদের থাকতো না কিছু। আমরা লড়াই করছি, নিশ্চিতভাবে তার ব্যবস্থা হবে, এবং লোকসভা নির্বাচনের পরে সময় কথা বলবে যে কারা এই কাজগুলো করেছে, এবং বিজেপির কর্মীরা এগুলো করেছে না তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি এনে এসব চলছে, বাথুয়াড়ি অঞ্চলকে আরও মানে যারা দুর্নীতি করা যায় আরও সন্ত্রাস করা যায়। কারণ বিধানসভা নির্বাচনে সুমিতা সিনহা মহোদয় অনেক বেশি ভোট লিড পেয়েছিলেন, এবং লোকসভাতে আমরা সেটা বিশ্বাস করি 5000-এর বেশি ভোট লিড পাবে আমাদের সৌমেন্দু অধিকারী মহোদয়। তাই উত্তম বারিকের খুব গায়ে লেগেছে, তাই কয়েকজন কর্মীকে ভারতীয় জনতা পার্টির কয়েকজন কর্মীকে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, এবং কাঁথগঞ্জ আমাদের অত্যন্ত সক্রিয় বুথ, যে বুথে পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করতে পারেনি, সেখানে সন্ত্রাসটা বিজেপি রুখে দিয়েছিল, তাই উত্তম বারিকের খুব গায়ে লেগেছে, তাই এই সমস্ত কাজগুলো করছেন। লোকসভার ভোটের পরে হিসাবে হিসাব মিলিয়ে নেওয়া হবে, সেটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। আমরাও সময়ের অপেক্ষা করছি, এবং আইন তার আইন পথে চলছে, আইন কীভাবে চলতে পারে কীভাবে চলে সেগুলো আমরা জানি, সেগুলো কথা বলবে সময়।